আর আপনাদের তরফ থেকে এই গানের দ্বারা আতঙ্কবাদকে সাবধান করতে চাই আর বলতে চাই কি শুনো গৌর সে দুনিয়া ওয়ালো बुरी नजर ना हम पे डालो चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी। सबसे आगे होंगे हिंदुस्तानी हिंदुस्तानी हमने कहा है तुम ही जो हो हमने कहा है जो तुम ही तो हो जिंदगी अपनवार दे मां तुझे सलाम मां तुझे सलाम शक्ल में कहने की जरूरत है और मां तुझे सलाम मां तुझे सलाम वंदे मातरम 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 वंदे मातरम। अच्छा अच्छा हमारे एक कथा एक मिनट जो मन दिए सुनो सबाई हाँ एक मिनट जो ये गाना कादेर जन्य गाइछि आमादेर देशेर जवानदेर जन्य ताई तो जरा सारा रात दिन निजेर फैमिली निजेर परिवार के छेड़े बॉर्डर ड्यूटी करें एखाने ओखाने ड्यूटी करें कादेर जन्य आमादेर जन्य ताई तो जादेर कारणे आज के आमादेर मा आमादेर बाबा आमादेर दादा भाई दीदी बोनेरा ए खुला हावाते सांस नीते पारछी आर भालोभावे थाकते पारछी कादेर कारणे शुधुमात्र ओनादेर कारणे राइट आज के ओनारा बॉर्डरे बा एखाने ओखाने जेगे आछेन बोलेई आमरा निजेर परिवारेर साथे बाड़ीते भालो करे घुमाते पारि हाँ कि ना ताई तो आर सबथेके बड़ो कथा एखन बोलबो এই কথাটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন আমাদের ইন্ডিয়ান আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স সমস্ত পুলিশ কর্মী এয়ার ফোর্স নেভি ডিফেন্স আমাদের দেশের জওয়ানরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয় তাই তো আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয় কেউ আছে কি বড়রা সব সময় রেডি থাকে আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হওয়ার জন্য এই কয়েকদিন আগেও নক্সালী হামলাতে 22 জন জওয়ান শহীদ হয়েছে আপনারা তো জানেন ভালো করে তাই তো আর 14 ফেব্রুয়ারি 2019 এ পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল যেখানে আমাদের 44 সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন মনে আছে কি সবার মনে থাকা উচিত বিকজ উই আর ইন্ডিয়ান দিস ইজ আওয়ার নেশন রাইট 14 ফেব্রুয়ারি 2019 এ পুলওয়ামাতে একটি এত বড় বম ব্লাস্ট হয়েছে যেখানে আমাদের 44 সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন ওনাদের শরীরের টুকরোগুলো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তাই তো এমন ভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি অনেকজন বাড়িতে হয়তো পুরো শরীর যেতেও পারেনি কয়েকজন বাড়িতে হয়তো শুধু হাত গেছে কয়েকজন বাড়িতে হয়তো শুধু পা গেছে তাই তো একটু মন দিয়ে ভেবে দেখুন হয়তো ওনারাও কারো বাবা ছিলেন কারো ছেলে কারো দাদা ভাই কারো হাজবেন্ড বড় ওনারা শহীদ হয়েছিল কাদের জন্য আমাদের জন্য যাতে আমরা এইভাবে আনন্দ নিয়ে থাকতে পারি হাসি মুখে খুশি হয়ে থাকতে পারি তাই তো ওনারা শহীদ তো হয়েছিল বাট শহীদ হতে হতে ওনারা কি বলেছেন জানেন ওনারা বলেছে কি দেশ সে হে প্যার তো হর পলিয়ে কহনা চাহিয়ে
देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए, राइट। আমরা কোন সিনেমার হিরোর কথা বলছি না, কোন সলমান খান শাহরুখ খান কোন অমিতাভ বচ্চনের কথা বলছি না, আমরা কথা বলছি কাদের, আমাদের রিয়েল হিরো, আমাদের দেশের জওয়ানরা, যাদের কাছে, যাদের কারণে আমাদের দেশ, আমাদের কান্ট্রি, আমাদের মা বোনেরা সেফ আছে। আমাদের জন্য ওনারা তো শহীদ হতে পারে, বাট আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না, বাট আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? আর আপনাদের এই গয়াগিরি, আপনাদের এই জায়গার তরফ থেকে, জ্ঞান বিনোদ ক্লাবের তরফ থেকে আমরা ওনাদেরকে সম্মান দেব, দেব হ্যাঁ কিনা জোরে বলতে হবে, দেব। এই সম্মানটা আমরা কিভাবে দেব তার আগে একটি কথা বলি, আমি আজ অবধি এত বড় সিঙ্গার হতে পারিনি, এত বড় শিল্পী, এত বড় আর্টিস্ট হতে পারিনি, আজ অবধি আমার এত ক্ষমতা হয়নি, হয়তো এখানে অনেকজন আসার আগে আমার নামও জানতেন না আপনারা হয়তো, তাই না? কিন্তু আমার আজ অবধি এত ক্ষমতা হয়নি, আপনারা এত সুন্দর, এত এত সম্মান পূর্বক আপনারা বসে আছেন, এত গুণী মানুষজন আপনারা, সকলকে আমার দাঁড় করাবার মতো আমার ক্ষমতা হয়নি এখনও, আমি বলবো আর আপনারা দাঁড়িয়ে পড়বেন এরকম কোনো কথা নেই, বাট আমি রিকোয়েস্ট করতে চাইবো যাদের পায়ে কোনো কষ্ট নেই, এক মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হব, তারপরে আবার বসে পড়বেন আপনারা, কেননা আমার পরে আরেকজন খুব ভালো শিল্পী আছেন রিমঝিম, যিনি আপনাদের কাছে আসবেন। আমি শুধুমাত্র এক মিনিটের জন্য রিকোয়েস্ট করতে চাইবো দাঁড়াবেন তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন, শুধুমাত্র এক মিনিটের জন্য, তারপরে আবার বসে পড়বেন আপনারা, ওকে? এটা আমি সতীশ গজমের বলছে বলে দাঁড়াচ্ছেন না আপনারা, এটা তাদের জন্য দাঁড়াচ্ছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন। যাদের পায়ে কষ্ট আছে, পায়ে প্রবলেম আছে, ওনারা বসে থাকুন, যারা বয়স্করা বসে থাকুন, যাদের কোলে বাচ্চা আছে তারা বসে থাকুন, আর যাদের লজ্জা পাচ্ছে তারাও বসে থাকুন, বা যারা ভালোবাসে আমাদের ইন্ডিয়ান আর্মিকে তারাই দাঁড়াবে, এভরিওয়ান। আর আজকে আমরা আপনাদের এই জায়গার তরফ থেকে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেবো, শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যান্ডেল চাই, মোমবাতি চাই, বাট আমাদের হাতে নেই, বাট যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে, যাদের কাছে স্মার্টফোন আছে এই ফ্ল্যাশ লাইট, ইয়া লাইক দ্যাট, এইভাবে এই আলোটা তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন, আর এই আলোটা আমাদেরকে দিয়ে যারা অনেক দূরে চলে গেছেন তাদের জন্য আলোটা চাইবো, যাদের কাছে স্মার্টফোন আছে সকলে হাত দিয়ে চাইবো, লাভলি অডিয়েন্স সকলে হাত দিয়ে। এটা আমি সতীশ গজমের বলছে বলে নয় কিন্তু, হ্যাঁ, এটা আপনাদের এই মনের ভিতর থেকে এই আলো তাদের জন্য, একটু উঁচু করে। আরেকটি কথা বলতে চাই, लेके भारत में जन्म अगर भारत के हुए तुम भक्त नहीं, लेके भारत में जन्म अगर भारत के हुए तुम भक्त नहीं, ना मां का है तुमने दूध पिया और हिंदुस्तानी रक्त नहीं, इस मिट्टी की खातिर ही सही दुश्मन के लिए अब सख्त बनो, इस मिट्टी की खातिर ही सही दुश्मन के लिए अब सख्त बनो, अब हिंदू मुस्लिम सिख नहीं, बनना है तो देशभक्त बनो, राइट। हमारे देश के जवानरा जखन लड़ाई ते जाए, আমাদের দেশের জওয়ানরা যখন লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে কি বলে জানেন? ওনারা বলে, কিসি গজরে কি খুশবু কো মহকতা ছোড় আয়া হুঁ, মেরি ননহি সি চিড়িয়া কো চহকতা ছোড় আয়া হুঁ, কিসি গজরে কি খুশবু কো মহকতা ছোড় আয়া হুঁ, মেরি ননহি সি চিড়িয়া কো চহকতা ছোড় আয়া হুঁ, মুঝে আপনে সিনে সে লগা লেনা তু হ্যায় ভারত মা, মেয়ে আপনি মা কি সুনি বাহো কো তরসতা ছোড় আয়া হুঁ। সকলে হাতগুলো উপরে দেখতে চাই, আর একবার জোড়ে হাত তালি ইন্ডিয়ান আর্মির বাহাদুরির জন্য সকল মিলে। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्यों आंख से दरिया बहता है, तू कहती थी तेरा चांद हूं मैं और चांद हमेशा रहता है। ओ बदनावे मेरे बदनावे, तेरा मेरा प्यार निराला था, कुर्बान हुआ तेरी किस्मत पे मैं जितना नसीबों वाला था, तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू, तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू, तू दिल तू जान बप्पा आ तुझे सब।
भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है, भारत माँ की रक्षा में जीवन कुर्बान है। हिंदुस्तानी नाम हमारा है, जो जी तुर डाक शुने क्यों ना आशे तबे एकला चलो रे। सबाई मिले गाइबेन, आमरा शुनते चाई। जो जी तुर डाक शुने क्यों तबे एकला चलो, एकला चलो, एकला चलो, एकला चलो रे। जो दी क्यों कथा ना कहे ओरे ओरे ओ भागा, क्यों कथा ना कहे जो दी सबाई थाके मुख फिराए सबाई करे भय, जो दी सबाई थाके मुख फिराए सबाई करे भय। तबे पराण खोले, তবে পরাণ খোলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে কি একলা চলো রে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, শুভরাত্রি। আমি সতীশ গজমের আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, মা দুর্গা সকলকে খুব আশীর্বাদ করুক। যদি আপনাদের অনুষ্ঠান ভালো লাগে তাহলে একবার জোরে হাত তালি যাবো সকলের কাছ থেকে। গুড নাইট, শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ।